মঞ্জুদা হাজার টাকা ধার দিতে পারি আগে মানে আমি না তুমি না ক্যাশ থেকেই দেবে ক্যাশ থেকে তাহলে বাবুকে একবার বলি বাবাকে কিছু বলবার দরকার নেই আমি এক মাসের মধ্যেই তোমাকে টাকা শোধ দিয়ে দেব বুঝেছো আমি বিকেল বেলা আসছি তুমি টাকাটা রেখে তোমার কাছে বিকেল বেলায় আসছি রেখো তো কুঞ্জ আগে গোকুল এসেছিল কেন কেউ দিচ্ছে না কেন গোকুল এসেছিল কেন আগে ছোটবাবু এক হাজার টাকা চাইছিলেন देखो एक नजर रेखो तो की बाबू तो टाका टा खरच करे जी आंटी ना कोई ना ठीक है जगह ना ना देखा ना क्या आचे ये नो टाके टा बीए से किन्तु तुम्हारे जाओ चाहिए तुमने दाली थे के अमर दाई उधर ना करने की देख भी बालो अच्छा अच्छा मैं जाए টাকাটা তো সৎ কাজেই লাগিয়েছো দেখছি আমায় বললে কি আমি বাধা দিতাম मुखेर भाव फेले उठे चले गेलो सारा दिन खेते खुटे तो स्थिर हो खेते पाबे ना
ঠিক এত বেলা হয়ে গেল খাওনি আপনারা মা কোথায় ঘুমোচ্ছেন মরে যাই ঘুমোচ্ছেন মা ঘুমোচ্ছেন উনি শ্রমিক কাছে লাগাতে এসেছে কে বলেছে কে বলেছে ওকে ভাতের থালা ফেলে আসতে কেন আমাকে দেখে তুলে বলতে পারেনি কো যে মা দাঁড়াতে একটা বেজে গেছে আমার ছেলেকে একটু চা করে দে যাকে যাকে থামো 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 কেন কেন থামবো কেন কার ভয়ে থামবো ওর ভয়ে সারাটা জীবন ধরে ওই ডাইনি পুরিটা আমার ঘরের উপর বসে বসে শুষছি আর তার সঙ্গে জুটেছে এই হা ঘরে ঘরে পেত্তি তাড়াবো আমি দুটোকে ছেড়ে দাঁড়াবো এর বাড়ি থেকে তাড়াবো खेते दिले তার কি অপরাধ তুমি বলতে পারো ঠাকুরপো সে তো উঠতে বসতে কাকিমার কাছে গঞ্জনা খাচ্ছে তার উপরে তুমিও যদি আমি কখনো খারাপ ব্যবহার করি না একদিনের জন্য না তুই ভালোবেসে তুমি তো কোনোদিন কাছে টেনে নাওনি তোমার কথা একদিন আমি বুঝিয়েছিল ভালোবাসার পদ্ম নাকি ধীরে ধীরে পাবে পদ্ম তো আমার জুটলো না জুটলো পাক এ পাঁচ তুলতে গেলে জল ঘোলা হয়ে যায় জিরো মানে শূন্য শূন্য দিল শূন্য হ্যাঁ দাঁড়ি না ছেলেটা আরম্ভ করেছিল বেশ ভালো করে দিল সব গুলি শূন্য দিতে হলো আচ্ছা পরীক্ষার খাতা একটু পরে দেখলে তো চলতে চাটে যে ঠান্ডা জল হয়ে গেল সরি 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 সরজু আমার তো ডায়াবেটিস হয়নি মানে চিনি দাও নি তো এই মা কি 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 ফুলো মন হয়েছে দেখো দাও এক্ষুনি নিয়ে না লাগবে না লাগবে না তুমি এসে বসো না একটু মিষ্টি করে হাসো সব ঠিক হয়ে যাবে না কি হচ্ছে কি দাও